ব্লগস এন্ড দিস ফটো। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে চলে এসেছি হচ্ছে আইএমসি শপিং কমপ্লেক্সে এবং আমি এখানে খাওয়া দাওয়া করবো। এখানে একটা অফার চলতেছে কিচেন এক্সপ্রেসে এবং ওদের অফারটিতে মানে যা যা থাকছে তা হচ্ছে আমি ওখানে যেই আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই। ওরে বাবা রে বাবা, বলেন কেমন লাগছে আপনার, কি কি খাইছেন, কি কি ট্রাই করছেন বলেন। এখন পর্যন্ত আমি ফ্রেঞ্চ ফ্রাইডি ট্রাই করলাম, ভালো আছে। এরপর হচ্ছে বার্গার দেখে ওইটা ট্রাই করে বলেন, তাড়াতাড়ি বলেন দেখি। তো ফ্রেঞ্চ ফ্রাইডটা বেশ ক্রিস্পি ছিল এবং বার্গারটা বরাবরের মতোই বেশ মজার ছিল। আমি আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে কিচেন এক্সপ্রেসের। তো মেইনলি এদের বার্গারের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এদের বার্গারটাতে প্রচুর মেয়োনিজ দেওয়া থাকে এবং বার্গারের সাইজ অনুযায়ী চিকেনের পরিমাণ বেশ পর্যাপ্ত দেওয়া থাকে। আর এদের বার্গারের বানটা বেশ নরম এবং ফ্রেশ থাকে, মানে এটা খাওয়ার সময়ে বোঝা যায় আর কি। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে হচ্ছে এই যে আমি কামড় দেওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে মেয়োনিজ ভিতর থেকে বের হয়ে আসছে, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এদের এই অফার প্ল্যাটারটায় দেওয়া ছিল যে একটি চিকেন উইংস থাকবে, কিন্তু আসলে এটি চিকেন উইংস ছিল না, এটা একটা কি বলবো একটা মাংসের টুকরা ছিল আর কি চিকেনের। তো এটা ভালোই ছিল, খারাপ বলবো না আমি, বেশ ভালোই ছিল। সামলানোর একটা হচ্ছে বিরল ভিডিও আপনারা দেখেন সবাই। এই যে এভাবে টিস্যুটা দিবেন তাহলে চার গায়ে পড়বে। আপনারা যারা মা আছেন তারা এটা খেয়াল রাখবেন অবশ্যই, কারণ চায়ের কারণে মাটা কিছু বলতে চায় বলতে তুমি কি বলতে চাই না, আমি সারা জীবনই সামলাই আছি। ঠিক আছে, আপনারা যারা মা হবেন ভবিষ্যতে এবং যারা মা হয়েছেন অলরেডি তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই জামার মধ্যে যেন চা না পড়ে। অলরেডি গতকালকে একটা জামা আপনি নষ্ট করাইছেন সুহেলদার, আবার এই কথা বলেন। আমি নষ্ট করে নাই, আসলে এটা নষ্ট হয়ে গেছে। তোমার আরো চা খাবে তোমার জন্য। তো এই হচ্ছে সেই মাসালা চাটা চাটা আচ্ছা বলেন চাটা অসম আমাকে মশলা চা, আপনারা আসলে অবশ্যই টেস্ট করবেন, ভালো হয়েছে মশলা চা। আচ্ছা এটা প্রাইস হচ্ছে 15 টাকা, ঠিক আছে অনলি 15 টাকা, এটাতে খুবই ভালো বেশ কিছু ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে আমি বলে নেই। এখানে হচ্ছে আপনার এলাচ, দারচিনি, লং, এগুলো তো আছে, গুড় দেয়, চিনি, দুধ, এগুলাই আর কি, বেশ মজা। এখন ছোটখাটো শপিং চলছে, কাপড় তো এই পর্যায়ে আমরা কারুপুনে চলে এসেছিলাম, কারণ গত কয়েকদিন আগে আমার এক কাজিনের বার্থডে ছিল, ওকে কিছু গিফট করা হয়নি, তাই ওর গিফট কিনতে আসলে কারুপুনিতে আসা হয়েছিল। তো এরপর আমরা বাসায় চলে আসি এবং আমি আমার আজকের ভ্লগ এখানে শেষ করে দিতে চাই। ভ্লগটি ভালো লাগলে কি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। তো আমি আবার চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।